একটা মজার জিনিস কি জানেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ যেমনই খেলুক, যতগুলো ম্যাচই হারুক, যত বাজেভাবেই হারুক, তারপরও বিশ্বকাপে অংশগ্রহণ করা সবগুলো দেশের মধ্যে বাংলাদেশই সেরা। এটা কিন্তু আমার কথা না, স্বয়ং আইসিসি এই কথা বলতেছে, কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, পয়েন্ট টেবিলটা একবার দেখুন। এখন অবধি কিছু কিছু দলের 60টা করে ম্যাচ হয়ে গেছে আর কিছু কিছু দলের 6টা করে ম্যাচ। অথচ বিশ্বকাপে অংশগ্রহণ করা মোট 10টা দলের মধ্যে একমাত্র বাংলাদেশের নামের পাশে ই অ্যালফাবেটটা যোগ করা আছে। আর এই ই কিন্তু যেন তেন ই না, এই ই দ্বারা আইসিসি আসলে বাংলাদেশকে প্রেজ করতেছে। এই ই দ্বারা আইসিসি বাংলাদেশকে কি কি বোঝাচ্ছে আমি আপনাদেরকে বলছি। ই মিন্স এক্সিলেন্ট, ই মিন্স এক্সেপশনাল, ই মিন্স এক্সট্রাঅর্ডিনারি, ই মিন্স রিমার্কেবল। রিমার্কেবল তো আর দিয়া শুরু হয়। বাংলাদেশকে প্রেস করার ক্ষেত্রে ই এর আগে সবকিছু সাইলেন্ট হয়, তুই এসব বুঝবি না গুড্ডু, তুই চুপ থাক। ই মিন্স এমব্রেস, ই মিন্স এনকারেজ, ই মিন্স সেনসেশনাল, সেনসেশনাল এস দিয়া শুরু হয়। বললাম না ই এর আগে সবকিছু সাইলেন্ট হবে, তুই বুঝবি না গুড্ডু। তুমি গোড়া ডিম বুঝো, বাংলাদেশের পাশে ইজিয়া কোনো ফেস ফেস বুঝায় নাই আইসিসি, ইজিয়া এলিমিনেটেড বুঝাইছে, এলিমিনেটেড মানে বাদ বাদ। তোর এটা কইতে কইছি, হ্যাঁ তোর এটা কইতে কইছি, ই মানে যে এলিমিনেটেড এটাকে আমি বুঝি না। হ্যাঁ মনে মনে একটু সান্ত্বনা নিতাছে, এটাও নিতে দিব না।